নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সমস্ত চেম্বারে এখন রিসেন্টলি আমি যে খাবারটি খেতে দিচ্ছি, তো সেই খাবারটি কী বা কীভাবে প্রসেস করছি। মানে আমি চাইছি যে কম খরচের মধ্যে আমি সব মাসকে পেট ভরে খেতে দেবো, কেননা আমি যে খাবারটি খাওয়াই সেই খাবার আপনারা অনেকেই জানেন আমি কী খাবার খাওয়াই, তো তার দাম বেশ অনেকটাই হাই হয়ে যায়। এবং এই কারণেই আমি যতটা সম্ভব খরচা কমানোর চেষ্টা করেছি এবং তাতে রেজাল্ট আমার মতে ভালোই পেয়েছি আমি। তো আজ আমি এদের খেতে দেবো, সমস্ত মাছের খেতে দেবো, কেননা গত দুদিন হয়ে গেছে, গত দুদিন যাবৎ আমি মাছদের কিচ্ছু খেতে দিইনি, একটা দানা খাবারও খেতে দিইনি, একদম না খেয়ে রয়েছে মাছগুলি, কেননা মেঘলা ওয়েদার ছিল। তারপরে কথা দেখুন যে মাঠে রয়েছে, যেহেতু ওখানে অক্সিজেনের শর্টেজ তো থাকেই, তো এই কারণে ওদেরকে খেতে দিইনি, কেননা খাবারটা যদি নষ্ট হতো সেখানে অ্যামোনিয়া গ্রো করতো, মাছের প্রবলেম আসতো, জল খারাপ হয়ে মাছের প্রবলেম চলে আসতো, তো এই কারণে মাছগুলিকে খেতে দেওয়া হয়নি। তো এখন আমি ওদের জন্য খাবার প্রস্তুত করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখাবো যে কীভাবে খেতে দিচ্ছি এবং কী কী দিয়ে খাবারটি প্রস্তুত করছি। তেমন কিছুই না, নর্মাল খাবারই দিচ্ছি। তো এবার আপনারা দেখবেন যে আমি অ্যাকচুয়ালি কী দিয়ে খাবার তৈরি করছি। তো এখানে খাবার তৈরি করা বলতে কিছুই না, এখানে যে দানা খাবারটি রয়েছে দেখুন, সেই দানা খাবার তো রয়েছেই। এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম খাবার নিয়েছি, সেই 250 গ্রাম মতন হবে। এবার সেই খাবারটাকে আমি ভিজিয়েছি, 10 মিনিট মতো ভিজিয়ে রাখার ফলে দেখুন খাবারটি ফুলে উঠেছে এবং একদম নরম হয়ে গেছে। এই যে দেখুন, চাপ দিলে একদম মিহি হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে এবার করব কি, এর সঙ্গে কিছু ডাস্ট খাবার মেশাবো। আপনাদের আমি আগেও দেখিয়েছি ডাস্ট খাবার, যে আমি সমস্ত মাছের ডাস্ট খাবার খেতে দিই, ফ্রাইদের ডাস্ট দিই। তো এখন করব কি, এই খাবারটা যেহেতু সমস্ত মাছের জন্য, ফ্রাই বলুন, বড় মাছ বলুন, সবার জন্য যেহেতু এই খাবারটা আমি ব্যবহার করব, তো সেই জন্য আমি এই ডাস্ট খাবারটি ইউজ করব। তো এক হাতে দেখতেই পাচ্ছেন এই অবস্থা, আর এক হাতে মোবাইল ধরে রেখেছি। তো আগে এখানে সমস্ত ধরনের খাবার কিছু কিছু করে সাইডে সাইডে এভাবে রেখে এখানে একটা খাবার দিয়েছি, এবার এই সাইড দিয়ে বাদ বাকি যে জিনিসগুলো আমি অ্যাড করবো সেই জিনিসগুলো এখানে সাজিয়ে নিয়ে তারপর আবার দেখাবো যে আমি কী কী খাবার এখানে মেশাচ্ছি। তো এবার দেখুন আমি এখানে টোটাল খাবার নিয়ে নিয়েছি, এখানে আছে 250 থেকে 300 গ্রাম বড় দানা খাবার, এবার এটা 2 mm ছিল, এবার এটা রয়েছে একই কোম্পানির খাবার একদম ডাস্ট, এটা রয়েছে ওই 50 থেকে 80 গ্রাম মতন হবে, আর এখানে দেখুন 200 থেকে 250 গ্রাম নিয়েছি আটা, হালকা আটা আছে এবং আটার সঙ্গে একটু ময়দা মেশানো আছে। তো আটা ময়দা মিশিয়ে এখানে 200 থেকে 250 গ্রাম নেওয়া হয়েছে। তো এখানে দেখুন তাহলে এই দুটো মিলিয়ে ধরলাম 300 গ্রাম, আর এখানে 300 গ্রাম, প্রায় 600 গ্রাম খাবার যায় সারাদিনের খাবার। তো এটা যাচ্ছে আমার সারাদিনের খাবার, যেহেতু সেহেতু আমি একবারে যে যখন দিচ্ছি তখন আমার সুবিধা হচ্ছে, একবারে দেওয়া থাকছে, ওরা সারাদিন ধরে ধীরে 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 খেয়ে নেবে, তো এই কারণে আমি একবারে এটা দিয়ে দেবো। তো একবারে আমার সারাদিনে এই পরিমাণ খাবার লাগছে, 600 থেকে 700 গ্রাম খাবার আমার প্রতিদিন প্রতিদিন প্রয়োজন হয়। তো এবার আপনারা হিসাব করে দেখুন, বেশ অনেকটা পরিমাণে খাবার কিন্তু এদেরকে দেওয়া লাগে, যেহেতু এখানে মাছের পরিমাণ আপনারা বেশ ভালোই জানেন যে কী পরিমাণ মাছ আছে। তো এভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে, যদি জলের প্রয়োজন হয় আর একটু জল দিতে হবে, তো আশা করি জলের প্রয়োজন হবে না, এখন দেখা যাক কত দূর কী হয়। তো আমি কোনো মেপে দিইনি যে পারফেক্ট হবেই, তবে জানি না, আশা করছি জলের প্রয়োজন হবে না, প্রতিদিনই এভাবেই মেশানো হয়। তো এইভাবে একদম মিহি করে মিশিয়ে দিলে পরে সমস্ত মাছ আপনি ফ্রাইকে দিন বা বড় মাছকে দিন, সবাই প্রত্যেকে এই মাছটিকে এই খাবারটি কিন্তু খেতে পারবে। এবং আপনারা অনেকেই হয়তো কমেন্ট করবেন যে ভাই তুমি কাঁচা আটা কেন দিচ্ছ বা কাঁচা ময়দা কেন দিচ্ছ, এতে মাছের পেট খারাপ হতে পারে। তো হ্যাঁ, এটা হয়, আমি এটা অস্বীকার করব না, পেট খারাপ হয়। এবার তেমনটা আমার এই ক্ষেত্রে এখন আপাতত হচ্ছে না, আমি যখন দেশি মাছ করতাম, আমি আপনাদের আগেও বলেছি যে আমি মাছের লাইনে আজ ধরতে গেলে প্রায় 8-9 বছর ধরে আছি। তো আমি যখন আগে দিতাম চেম্বারে যদি কোনো সাদা মাছ থাকতো, সাদা মাছ বলতে বলছি দেশি মাছ, তো সেই মাছের ক্ষেত্রে যখন আমি খেতে দিতাম আটা,
তখন কিন্তু মাছের প্রবলেম আসতো। তো তারপর এই মাছের ক্ষেত্রে কিন্তু আমি এই প্রবলেমটা অতটা দেখছি না। তারপরের কথা, যখন মাছগুলি বড় জায়গায় থাকছে এবং মাটিতে থাকছে, তখন কিন্তু মাছে কিন্তু অতটা প্রবলেম আসছে না। কেন আসছে না সেটা আমি অতটা ডিটেলসে নিজেও জানি না যে আপনাদের জানাবো। কেন হয় না সেটা আমি জানি না, তবে আমার মাছের এখনও কোনো প্রবলেম এই আটার জন্য আসেনি। এবার কেন আসেনি সেটা আমি জানি না। তো এই যে দেখুন, আমি বলছিলাম যে জল হয়তো দিতে হতেও পারে, নাও হতে পারে। তো এখন যে অবস্থা হয়েছে, জল দেওয়া লাগবে না। আপনারা এই দেখুন, একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকেই সব চেম্বারে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো আমি চাইলে এখান থেকে বসে বসে ছোট ছোট দলা করে রাখতে পারি যে অন্য মাছদের দেওয়ার জন্য। আবার আমি চাইলে নর্মাল প্রতিদিন যেটা করি এভাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। তো এখন আমি জাস্ট প্রতিটা মাছের জন্য বা প্রতিটা চেম্বারের জন্য এক একটা করে দলা করে রাখবো, যেহেতু একসাথে ক্যামেরা ধরে রাখতে হবে, সেহেতু অসুবিধা তো হবেই। দেখুন একদম একদমই মিহি হয়ে গেছে। এটা এখন যে কোনো মাছে খেতে পারবে, এবং সারাদিন, যেহেতু একটু শক্ত শক্ত আছে তো এটা সারাদিন ধরে খাবে মাছে, কোনো অসুবিধা হবে না। এভাবে দলাই থাকবে, সারাদিন ধরে মাছে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলতে পারবে। তো এই যে দেখুন, আমার এখানে সমস্ত একদম রেডি হয়ে গেছে। তো আমার বাড়ির চেম্বারে দেওয়ার জন্য আমি ছোটোখাটো ছোটো ছোটো দলা করে নেবো কয়েকটা, যেগুলি বাড়ির চেম্বারে যাবে গাপ্পি মাছের জন্য, দু একটা মলি মাছের জন্য, গোল্ডফিশ মাছের জন্য, এর জন্য ছোট ছোট দলা থাকবে। তো এবার প্রথমে মলি মাছের জন্য দেবো, মলি মাছের জন্য একটু বড় দেবো, জাস্ট এভাবে ফেলে দেবো, ওরা সব এক জায়গায় হয়ে খেয়ে নেবে। এবার গাপ্পি মাছের জন্য করব কি, গাপ্পি মাছের জন্য এভাবে নিয়ে এরকম একটি জায়গায় আটকিয়ে দেবো। এবার এরা এখান থেকে সবাই মিলে এসে যখন খাবে, দেখতে ভালো লাগে। নেক্সট টাইম আপনাদের হয়তো এই ভিডিওটা দেবো যে গাপ্পি মাছ এক জায়গায় এসে খাচ্ছে, বেশ সুন্দর লাগে দেখতে। এরপর এটাতেও কিছু গোল্ডফিশ আছে, এদের জন্য একটা দেবো। এটাতে পোল্যান্ড ট্যাক্সিডো গাপ্পির ব্রিডিং করছি, এটাতে নিয়নের ব্রিডিং হচ্ছে, এটাতে ডাম্বো মোজাইক ব্রিডিং হচ্ছে। এটাতে একদমই হালকা দিতে হবে, কেননা ওখানে একদমই কম রয়েছে মাছ। এই পাশে কিছু গাপ্পির ফ্রাই আছে। এইবার এই পাশে আমার কিছু রেড ক্যাপ রয়েছে, নর্মাল রেড ক্যাপ, তাদের জন্য দেওয়া হলো। এবার এখানে আছে আমার রোজি বার্বের ফিমেল, আমি এটা বাছাই করে রেখেছি, রোজি বার্বের ফিমেল আছে। এটাতে কিছু রুইকেনের ফ্রাই আছে, তো ওদের জন্য দেওয়া হলো। এবার এই সাইডে রয়েছে কিছু টাইগার বার্ব, কিছু রোজি বার্ব, কিছু জেব্রা। এদেরকে সকালে কিছু দানা খাবার দিয়েছিলাম যে কী অবস্থা, খাচ্ছে কি না। তো এরা ভালোই খাচ্ছে, তো এদের জন্য এখন এখানে এই যে দেওয়া হয়ে গেল, দেখুন একদম পাগলের মতো ছটফট করছে খাওয়ার জন্য। জানি না দেখতে পাচ্ছেন কি না, কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব, পুরো জড়ো হয়ে যায় একদম। তো এভাবেই মোটামুটি এদের আর একটা দিয়ে দেবো, এভাবেই এরা সারাদিন ধরে খাবে। এরপর আমি এই চেম্বারে গিয়ে সমস্ত চেম্বারের মাছ তো দেখাবো আপনাদেরকে, এবং কীভাবে খেতে দিচ্ছি সেটাও দেখাবো। তো এবার দেখুন, আমি এখানে চলে এসেছি। এই যে দেখুন, মাছে উপরে একদম মানে বুড়বুড়ি তুলে ফেলেছে, কেননা এরা খুবই ক্ষুধার্ত এখন। প্রথমেই এদের দেবো না, প্রথমে দেবো এই পাশে যে ফিমেলগুলি রয়েছে আমার অরেন্ডার, তো সেই ফিমেলদের জন্য এখানে রেখে দেবো, জাস্ট এইখানে ছিটিয়ে দেবো। এইভাবে আমি চাইলে পুরো চেম্বারে দিতে পারতাম, বাট আমি এইখানে দিচ্ছি এই কারণে, আর এটি দেখুন ফ্রাইদের জন্য বানিয়েছিলাম। ফ্রাইরা বেশ ভালোই খায়, এতে সুন্দর করে দেখা যায় যে ঠিক কীরকম খাচ্ছে, এদের জন্য বানিয়েছিলাম সেটা। তো এটা এখন তুলে রাখবো, পরে আবার যে চেম্বার ওই সাইডে করেছি ওই সাইডের চেম্বারের জন্য আমি দেবো এটা। তো ওটা গেল অরেন্ডার, বড় অরেন্ডার উইকেনের জন্য। এবার এইখানটায় আমি প্রতিদিনই কম বেশি আগে যখন খেতে দিতাম, এইখানটায় খেতে দিতাম, যার ফলে সমস্ত মাছ এখানে চলে আসতো এবং মাছের হেলথ কীরকম আছে সেই জিনিসগুলো ভালোভাবে দেখতে পেতাম। তো এদের জন্য আমি জাস্ট দুটো দেবো, এখানে দুটো দেবো, কিছুক্ষণ পর এখানে ভরে যাবে মাছে। তো এবার
এই পাশে রয়েছে আমার যে ছেলে মাছগুলি অরেন্ডা এবং রইকিনা যে ছেলে মাছগুলি রয়েছে দেখতে পাচ্ছেন সব ওই সাইডে রয়েছে কিছু তো এদের জন্য আমি এই একই জায়গায় দিয়ে দেব এভাবে থাকবে এইবার এই পাশে রয়েছে আমার কিছু নরমাল আমি বলেছিলাম যে এই চেম্বারটা আপনাদের হয়তো দেখাইনি ভুলে গেছি মাফ করবেন যে এই চেম্বারে জল পরিবর্তন করেছি এবং এখানে যে মাছগুলি ছিল সেগুলি ধরেছিলাম তো সেই মাছগুলি ধরে এই সাইডে দিয়েছিলাম তো এই সাইডের জন্য আমাকে প্রথমত সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে কারণ এখানে বেশ কয়েক ধরনের মাছ রয়েছে তো এই কারণে সমস্ত জায়গায় ছড়িয়ে দিলাম না হলে ছোট মাছ যখন খেতে আসবে তখন দেখা যাচ্ছে বড় মাছ ছোট মাছদের ধরে খেয়ে নিচ্ছে তো এইখানেও তা সেই একই অবস্থা তবে এখানে অতটা ডিস্টেন্স দেব না এই মাছগুলি চাই আমি এখানেই থাকুক এতে ভবিষ্যতে ধরার সময় সুবিধা হয় আর এইখানে রয়েছে দেখুন আমার কিছু গোল্ডফিশের অরেন্ডা যেগুলি ছিল অরেন্ডা রয়েছে এবং কিছু রয়েছে আমার ব্ল্যাক মোর তার সঙ্গে কিছু ক্যালিকো আছে খাবার শেষ তো এই ছিল মোটামুটি আমার খাবার দেওয়ার আপডেট এভাবে আমি রোজ মাছদের খেতে দিয়ে থাকি দিনে একবার ঠিক 9টা থেকে 10টার মধ্যে দিনে একবার খেতে দিয়ে থাকি ব্যাস সারা দিন ধরে খাবে নেক্সট ডে আবার সকাল 9টা 10টা নাগাদ আবার খেতে দেবো ততক্ষণে খাবার একদম শেষ করে ফেলবে তো আজের কথা বলবো না ভিডিও আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ